বাংলার হারিয়ে যাওয়া মুর্শিদাবাদকে তুলে ধরেছে টিম আইলিড তিন তিনটে মিউজিক ভিডিওর মাধ্যমে। Through music videos, we want to bring in global visibility our architectural and archaeological and in places of tourist interest to the global audience. So that footfall increases to these places which are world class, which has got the eligibility to get World Heritage Site status, but they are still not known to Indians, forget foreigners. So if I can do this through music video has the highest visibility, each music video has few million viewership, then maybe I'll change the face of this country and maybe I'll change the face of that city or wherever this monument is. Absolutely. সেখানকার রাজপ্রাসাদ সেখানকার সৌন্দর্যকে এক নতুন দৃষ্টি দিয়েছেন। আর এর জন্যই কলকাতায় পৌঁছে গেছেন বলিউডের অভিনেত্রী জারিনা। बहुत अच्छी अच्छी बात है, अभी अच्छी फिल्में बनने लगी हैं। पीपल वॉन्ट्स टू सी गुड फिल्म्स, सो अच्छी बन रही है। और इससे पहले भी मैंने इनके साथ काम किया है, दो बार काम किया है। Thank you. He's making very good movies and I'm very happy to work with him. Murshidabad is also famous for the historical identity of Mughal Samrats, the Siraj-ud-Daulah, and it's a long history. And अब कैसे लग रहा है कि जब हिस्ट्री के बाद फिर से आ रहा है और उसी जगह पे जहाँ पे बहुत सारे से मतलब कहानी जुड़ी हुई है और हम लोग ज़्यादातर उसे जानते भी नहीं, और अपकमिंग एजेस को भी कैसा लगे? नहीं, क्योंकि हमारी हिस्ट्री में इतना है, कितनी फिल्में बन सकती हैं हमारे हिस्ट्री में, एक से एक योद्धा हैं सब। मेरे ख्याल से बनानी चाहिए फिल्म, क्योंकि बहुत सारे लोग दे आर नॉट अवेयर ऑफ आर हिस्ट्री। आज के जनरेशन जो है उनको इतना अपने हिस्ट्री के बारे में पता नहीं है। ऐसी फिल्में बनाएंगे तो उनके लिए भी अच्छा है और उनकी नॉलेज बढ़ाने के लिए भी बहुत अच्छी बात है। आई थिंक वी शुड मेक दिस काइंड ऑफ फिल्म्स अ लॉट। हम लोग बहुत कमर्शियल्स में जा रहे हैं अभी, बैक टू बैक एसआर केस एंड नहीं नहीं ठीक है, वो तो बड़े बहुत बड़े बड़े स्टार्स हैं वो जो फिल्में बनाते हैं उनके लिए बिल्कुल बहुत अच्छी है, अलग है उनके लिए। लेकिन अब जो फिल्में बना रहे हैं हमारे यंगस्टर्स के लिए, आई थिंक दे शुड मेक गुड फिल्म्स, उससे हमारी जनता की जहनी हालत बिल्कुल ठीक रहे। और साथ ही रहे हमारे बांग्लार अभिनेता अभिनेत्री চিরঞ্জিত एवं साथे চৈতিদি। প্রথমেই বলি যে মুর্শিদাবাদকে এইভাবে এক্সপ্লোর করা এবং সেটা একটা মিউজিকের মাধ্যমে উঠে আসছে, যেরকম জায়গাতে আমরা হিস্টোরিক্যাল প্লেস হিসেবেই জানি কিন্তু সেটা গানের মাধ্যমে অন্যরকমভাবে তার চিত্র ধরা, খুব ভালো। নিজের ট্যালেন্ট যেটা ছিল সেটাকে ইউটিলাইজ করছেন উনি, তার সঙ্গে সঙ্গে সবাইকে কম্বাইন করছেন, যারা যারা এই কাজগুলো করছে তার সঙ্গে যুক্ত হচ্ছেন। ওই যে বলছিলেন আগে ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু হতে পারে, ওনার বাড়ি ও ফ্ল্যাটও উনি সাজিয়েছেন, এই হলটাও বেশিরভাগ জিনিস উনি কিনেছেন, খুব কম টাকা, 2.5 লাখ টাকা দিয়ে কিনে এত বড় হলে প্রচুর জিনিস পেয়েছেন, তো সেটা খুব ভালো, সব দিক থেকেই ভালো লাগছে আমার। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে মিউজিক্যালি যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করলে সেটা অনেক ক্যাচি হয়, কথা বললে লোকে বক্তৃতা শোনে না কিন্তু গান শোনে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা উনি খুব ভালো বুঝেছেন এবং সেই জন্য উনি চাইছেন বাড়িগুলোকে দেখাতে, বাড়িগুলোর সম্বন্ধে কথা বলতে, তার সঙ্গে গান দিতে। আই লাইক দ্যাট।
ভেরি গুড আইডিয়া। জায়গাকে তুলে ধরা হয়েছে যে জায়গাটাকে অন্যভাবে দেখা হয়েছে, কিন্তু আজকে একটা অন্যরকম তার রূপ ফুটে উঠেছে। একেবারে মুর্শিদাবাদে যে এরকম বাড়ি কোঠি বলে এত সুন্দর একটা জায়গা আছে, মানে একটা হাভেলি যেটা প্রায় ভগ্ন দশা হয়েছিল সেটা ভালো করে সুন্দর করে করা, সুন্দর করে মানে ট্যুরিজমের যে বিষয়টা সেটাকে জুড়ে দেওয়া, এটা আমার খুব ভালো লেগেছে। মানে ইটস নট অনলি আ মিউজিক ভিডিও, এটার সাথে একটা খুব বড় ট্যুরিজম যুক্ত আছে এবং সেখানে মুর্শিদাবাদের মানুষজন, আপনারা সবাই গানটা পছন্দ করলে বা দেখতে ভালো লাগলে আপনারা যারা যাবেন তারা পরোক্ষভাবে কিন্তু মুর্শিদাবাদের ডেভেলপমেন্টকে হেল্প করবেন, তো আমার সেটা খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটা ছিল রুবি রুম, ওটা লাল ঝুমার, আমি তো ঢুকেই বললাম ইস ঝুমার কি নিচে, আমার খুব ভালো লেগেছে। আমি তাই জন্য বললাম আচ্ছা পুরোনো দিনের মতো করে মশারি টাঙিয়ে দিন, তো তো দে হ্যাভ রিয়েলি ডান দ্যাট, মানে আমার খুব ভালো লেগেছে, আই রিয়েলি লাভড ইট, আমার খুব ভালো লেগেছে। সিখাই মৌসুমো কো চায়।